সবুজ প্রকৃতি ঘেরা আমাদের রূপসী বাংলা। যুগে যুগে এই বাংলার বুকে জন্ম নিয়েছেন নজরুল, জীবনানন্দের মতো কবি, লালন, হাসন রাজার মতো অনেক জ্ঞানী গুণীজন। ১৯৮৪ সালের ২০শে এপ্রিল ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার লক্ষ্মীপুর গ্রামে বাবা সিদ্দিক আহমেদ ও মা বিবি খাদেজা বেগমের ঘর আলোকিত করে জন্ম নেয় এক পুত্র সন্তান। বাবা তাকে আদর করে ডাকে রানা বলে। পুরো নাম আনোয়ার এইচ রয়্যাল রানা। ছোট্ট রানা যেন অন্য সব শিশুদের চাইতে কিছুটা আলাদা। তার দুর্বলতা নানা রঙের ফুল ও সবুজ গাছপালার প্রতি। সবুজ পাতা আর ফুলের ঘ্রাণ যেন রানার নিত্য সঙ্গী। খেলার সময় পড়ে গিয়ে ব্যথা পেলে মা তাড়াতাড়ি সবুজ ঘাস চিপে রস ছড়িয়ে দিতেন রানার ক্ষতস্থানে। এই ঘটনায় অবাক হতো রানা। সে তখন মনে মনে ভাবত, গাছপালাতেই লুকিয়ে আছে আমাদের সুস্থ সুন্দরভাবে বেঁচে থাকার রহস্য। স্কুলে পড়ার পাশাপাশি নানা রকম গাছগাছালি নিয়ে সব সময় ভাবে রানা। তাই বইয়ের সাথে সাথে তার স্কুল ব্যাগেও পাওয়া যেত নানা রকমের লতা পাতা। এই জন্য মায়ের বকুনিও তাকে কম খেতে হয়নি। বকুনি দিলেও মা আবার পরম মমতায় বুকে টেনে নিতেন তার আদরের রানাকে। স্কুলের গণ্ডি পেরিয়ে ১৯৯৯ সালে এসএসসি পরীক্ষা দিয়ে তিন মাস অবসর পান রানা। এই তিন মাস তিনি ছুটে বেড়ান সবুজ প্রকৃতির কাছে। তিনি খুঁজে পান গাছগাছালির গুণাবলী নিয়ে লেখা নানা রকমের বইপত্র। কী করে সবুজ বৃক্ষ থেকে তৈরি করা যায় বিভিন্ন রকম খাদ্য যা ঔষধের বিকল্প হিসেবে ব্যবহৃত হবে, তা নিয়ে চলতে থাকে তার গবেষণা। আর তখন থেকে শুরু হয় তার স্বপ্ন দেখা। কলেজ জীবন শুরু করার পর থেকেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়ার স্বপ্নকে বুকের ভেতরে লালিত করে রানার ভাবনায় যুক্ত হয় প্রাকৃতিকভাবে মানুষকে সেবা দিয়ে কিভাবে দেশের জন্য আত্মনিবেদন করা যায় সেই চেষ্টা। ২০১০ সালে এমবিএ ডিগ্রি অর্জনের পরেই তিনি নেমে পড়েন তার লক্ষ্য অর্জনের উদ্দেশ্যে। শুরু করেন গবেষণা, আর ক্ষুদ্র পরিসরে শুরু করেন প্রাকৃতিক উপাদানে তৈরি ঔষধিগুণ সম্পন্ন খাদ্যপণ্য তৈরির প্রতিষ্ঠান এক্সেলেন্ট ওয়ার্ল্ড। ২০১৭ সালের বাংলাদেশ উদ্যোক্তা সংস্থা কর্তৃক নির্বাচিত শ্রেষ্ঠ সফল উদ্যোক্তা, বর্তমানে এক্সেলেন্ট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জনাব আনোয়ার এইচ রয়্যাল রানা। তার বিজ্ঞ বিশ্লেষণ ও কঠোর পরিশ্রমে মাত্র কয়েক বছরেই এক্সেলেন্ট ওয়ার্ল্ড ঔষধিগুণ সম্পন্ন খাদ্য তৈরিতে বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ কোম্পানি হিসেবে পরিচিতি পেয়েছে। রয়্যাল রানা তার গবেষণার সাফল্য অর্জনের স্বীকৃতি হিসেবে পরিচিতি পেয়েছেন খিদমাহ প্যাথিক চিকিৎসা ব্যবস্থাপক হিসেবে। জীবনে যা কিছু অর্জন তার তিন ভাগের এক ভাগ জনকল্যাণে ব্যয় করার দৃঢ়ব্রতী হয়ে জনাব রয়্যাল রানা প্রতিষ্ঠা করেছেন ম্যান ফর ম্যান নামে একটি সেবামূলক প্রতিষ্ঠান। বাবা মায়ের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা থেকে রয়্যাল রানা বিশ্বাস করেন, প্রবীণদের প্রতি সম্মান না দেখিয়ে কখনো সম্মুখে এগোনো যায় না। তাই তিনি বেশ কয়েকটি বৃদ্ধাশ্রমে নিয়মিত অনুদান দিয়ে চলেছেন। চরম ব্যস্ততার মাঝেও সময় বের করে তিনি ছুটে যান সেসব বৃদ্ধাশ্রমে। পরম মমতায় তিনি আপন করে নেন সেখানে থাকা প্রবীণদের। শিশুদের সাথে সময় কাটাতেও ভালোবাসেন রানা। সপ্তাহে অন্তত একদিন পথ শিশুদের সাথে খাবার ভাগ করে খান। জনাব আনোয়ার এইচ রয়্যাল রানা কখনোই একক সাফল্যে বিশ্বাসী নন। দেশ ও দেশের মানুষের প্রতি ভালোবাসা থেকে সকলকে সাথে নিয়ে এগিয়ে যাওয়াই তার লক্ষ্য। আর তাই তিনি আজ মানুষের অত্যন্ত পছন্দের একজন সফল মানুষ হয়ে উঠতে পেরেছেন। এক্সেলেন্ট ওয়ার্ল্ডে আজ পণ্য রয়েছে ১০০টিরও বেশি। প্রতিটি পণ্যই পেয়েছে সারা দেশব্যাপী ব্যাপক জনপ্রিয়তা। সৎ ও নিরলস চেষ্টা চালিয়ে এক্সেলেন্ট ওয়ার্ল্ড দেশের চাহিদা মিটিয়ে আজ বিদেশেও তাদের পণ্য রপ্তানি করছে, আর দেশের জন্য বয়ে আনছে সুনাম ও বৈদেশিক মুদ্রা। স্ত্রী ও তিন পুত্রের ছোট সংসারে খুব একটা সময় দিতে পারেন না রয়্যাল রানা। তার ধারণা শুধু স্ত্রী পুত্রই নয়, এক্সেলেন্ট ওয়ার্ল্ডের সকল সদস্যদের নিয়েই তার পরিবার। এই পরিবারের সকলের প্রতি দায়িত্ব পালন করে সুখ দুঃখগুলিকে সবার সঙ্গে ভাগ করে নিয়েই ভালো থাকতে চান জনাব রয়্যাল রানা। কৃষি নির্ভর এই সোনার বাংলাকে বিশ্বের দরবারে একটি সুখী স্বনির্ভর দেশ হিসেবে তুলে ধরার মূল মানুষ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যিনি তার বলিষ্ঠ নেতৃত্বে জাতিকে বুঝিয়ে গেছেন, আমরা উদ্যোগী হলে আমাদের জয় সুনিশ্চিত। জাতির জনকের সেই পথ অনুসরণ করে দেশকে আজ দুরন্ত গতিতে অগ্রসর করে চলেছেন তারই সুযোগ্য কন্যা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। সাথে আছেন তার পুত্র সজীব ওয়াজেদ জয়।
যিনি প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা, যার চিন্তা ভাবনা থেকে আমরা পেয়েছি ডিজিটাল বাংলাদেশ। কৃষিবান্ধব বর্তমান সরকার বাংলাদেশের কৃষিখাতে এনেছে উন্নয়নের চুয়াক। মাননীয় প্রধানমন্ত্রীর দিকনির্দেশনায় সম্প্রতি ভেষজ ঔষধ ও খাদ্যদ্রব্যের উপর গুরুত্ব দিয়ে এই খাতকে আরও অগ্রসর করার পরিকল্পনা ও বাস্তবায়নের চেষ্টা চলছে। তথ্য প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের ডিজিটাল ব্যবস্থাপনাকে কাজে লাগিয়ে এক্সেলেন্ট গ্রুপ তার নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি করছে আন্তর্জাতিক মানসম্পন্ন ভেষজ পণ্য। দেশের সবকয়টি জেলা শহর ছাড়াও দেশের বাইরে মালয়েশিয়া ও সংযুক্ত আরব আমিরাতেও সুনামের সাথে ব্যবসা পরিচালনা করে চলেছে এক্সেলেন্ট ওয়ার্ল্ড। এক্সেলেন্ট ওয়ার্ল্ড গ্রুপের রয়েছে সুদক্ষ প্রোডাক্ট ডেভেলপমেন্ট টিম, যারা পণ্য উৎপাদনে প্রতিটি স্তরে সঠিক মান নিয়ন্ত্রণে আপোষহীনভাবে কাজ করে চলেছেন। আর এই টিমকে সর্বক্ষণ মনিটরিং করে চলেছেন জনাব আনোয়ার এইচ রয়্যাল রানা। উন্নত মানের পণ্য সরবরাহ করার জন্য দেশ বিদেশে প্রচুর সুনাম অর্জন করেছে এক্সেলেন্ট ওয়ার্ল্ড, আর সেই সাথে দেশের বেকার জনগোষ্ঠীর জন্য এখানে তৈরি হচ্ছে কর্মসংস্থান। মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষিত কর্মসংস্থান কর্মসূচির অন্যতম গর্বিত অংশীদার এক্সেলেন্ট ওয়ার্ল্ড। কোনো এক দার্শনিক বলেছিলেন, জীবনের লক্ষ্য নির্ধারণ করতে হয় স্বপ্নের সর্বোচ্চ শিখরে। তাই জনাব আনোয়ার এইচ রয়্যাল রানা স্বপ্ন দেখেন জাতিসংঘের মহাসচিব হওয়ার। মানুষের কল্যাণে অবিচল থাকলে অচিরেই পূরণ হবে রয়্যাল রানার সে স্বপ্ন। এক্সেলেন্ট ওয়ার্ল্ড বিশ্বাস করে খুব শীঘ্রই দেশের প্রতিটি ঘরে ঘরে পৌঁছে যাবে এক্সেলেন্ট পণ্য। দেশের মানুষকে সাথে নিয়ে এগিয়ে গেলেই একদিন উন্মোচিত হবে বিশ্বজয়ের দুয়ার। আর তাই এক্সেলেন্ট ওয়ার্ল্ডের স্লোগান, দেশি পণ্যে থাকব বেশ, গর্ব মোরা এক্সেলেন্ট বাংলাদেশ।